সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে ও বেলজিয়াম আওয়ামী লীগের সহযোগিতায় 1 সেপ্টেম্বর বিকেলে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে পাকিস্তান সমর্থিত সাম্প্রদায়িক অপশক্তির সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে মানবাধিকার লঙ্ঘন, হত্যা, সন্ত্রাস চলছে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বর বাড়ি পুড়িয়ে দিয়েছে, বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলার ষড়যন্ত্র করছে। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দিয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বক্তারা আরো বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার বিচার করতে হবে। সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ধ্বংস করে আগুন দেয়া হয়েছে তার বিচার দাবি করতে হবে। বিচার বিভাগ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাদেরকে জোর করে অপসারণ করা হয়েছে তাদেরকে তাদের পূর্বের অবস্থানে ফেরত আনার দাবিও জানানো হয়। অগস্ট মাস থেকে আজ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ইউনূস সরকার কর্তৃক বাক স্বাধীনতার মোড়কে বিভিন্ন মিডিয়া ও মানুষের কণ্ঠরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন এবং তারা বক্তব্য রাখেন। সার্বিক সহযোগিতায় ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন। সমাবেশে ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান, স্পেন, গ্রিস, অস্ট্রিয়া, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, হল্যান্ড, মাল্টা, আয়ারল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড, ফিনল্যান্ড, হাঙ্গেরি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।